নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস ইলেভেনের প্রশ্নমালা 2B এর অতি সংক্ষিপ্ত 8 থেকে আলোচনা শুরু করব। আগের ভিডিওতে আমি এর আগে পর্যন্ত আলোচনা করেছিলাম, যারা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো 8 অঙ্কটি যেটি বলছে -3,4 বিন্দুগামী ও 2x-3y = 5 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তো আমাদের বার করতে হবে এই যে সরলরেখাটি আছে তার সমান্তরাল এবং সেটি এই বিন্দুগামী। তো এই যে সরলরেখাটি আছে তার সমান্তরাল আমরা সেটাকে প্রথমে y = mx + c আকারে প্রকাশ করলাম। যে সরলরেখাটি আমাদের দেওয়া আছে সেটিকে আমরা y = mx + c আকারে প্রকাশ করলাম। ওকে, তো এটা হচ্ছে তার ক্যালকুলেশান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই প্রকাশ করলে যে m পাচ্ছি সেটা হচ্ছে 2/3, অর্থাৎ আমরা যে সরলরেখাটি দেওয়া আছে সেটির প্রবণতা হচ্ছে 2/3। এই সরলরেখাটির প্রবণতা 2/3। আমাদের বলেছে যে এর সমান্তরালই একটি সরলরেখার প্রবণতা, এই সমান্তরাল সরলরেখার সমীকরণ আমাদের বার করতে হবে। আবার আমরা জানি যে দুটি সমান্তরাল সরলরেখার প্রবণতা সমান হয়, সুতরাং আমরা যে সরলরেখাটি বার করব তার প্রবণতাও 2/3 হবে, ঠিক আছে? সুতরাং নির্ণয় সরলরেখার প্রবণতা হলো 2/3। আবার প্রশ্নে বলা হয়েছে যে এটি আবার -3,4 বিন্দুগামী, তো এটার প্রবণতা হয়ে যায় y-4 আর নিচে x-3 অর্থাৎ x+3, এটা হয়ে যায় নির্ণয় সরলরেখার প্রবণতা এবং এটাও প্রবণতা। তো এই দুটো আমরা সমান করে ফেললাম। তো এখান থেকে সমান করে আমরা কোণা কোণে গুণ করে এখান থেকে আমরা ওই সমীকরণটা বার করে ফেলছি, 2x-3y + 18 = 0। এটি হলো সমান্তরাল সরলরেখার সমীকরণ, ঠিক আছে? এখান থেকে তোমরা ক্যালকুলেশানটা দেখতে পাচ্ছ। ওকে, খুব সহজ ক্যালকুলেশান। এছাড়াও এর একটি অল্টারনেটিভ প্রসেস আছে, সেটা আমি বলে দিচ্ছি। যে কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখা বার করতে গেলে আমাদের করতে হবে যে সমীকরণটি দেওয়া আছে সেটাই লিখব যেরকম আছে। অর্থাৎ আমরা ধরে নেব যে সমান্তরাল সরলরেখার সমীকরণটি হলো 2x-3y, ওকে, 2x-3y = k, একটা নতুন ধ্রুবক। ওকে, এখানে 5 আছে, আমরা 5 নেব না, এটাকে একটা k ধরে নেব। তো এইবার বলছে যে এটা এবার -3,4 বিন্দুগামী। এবার এই সমীকরণে x-এর জায়গায় -3 এবং y-এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে আমরা k এর একটা ভ্যালু পাবো, ঠিক আছে? k এর একটা ভ্যালু পাবো। এবার এই k এর ভ্যালুটাকে আবার এই সমীকরণে যদি বসাই তাহলে সেটি হয়ে যাবে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। ওকে, তো নেক্সট যে অঙ্কটি আছে 9, বলছে 2,-3 বিন্দু দিয়ে যায় এবং এর সঙ্গে লম্ব হবে এমন সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। আগের অঙ্কটা ছিল সমান্তরাল হবে আর এখন বলেছে লম্ব হবে। তাহলে আমরা সেম প্রসিডিওরে করবো, দুরকমই তোমাদের দেখাবো। প্রথম প্রসিডিওর যে সরলরেখাটি দেওয়া আছে সেটিকে আমরা y = mx + c আকারে প্রকাশ করলাম। এই যে ক্যালকুলেশান রয়ে গেল এখানে, ঠিক আছে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যে সরলরেখাটি দেওয়া ছিল তার প্রবণতা হচ্ছে 3/2। ওকে, তার প্রবণতা হচ্ছে 3/2। আচ্ছা সরি, এটা একটা ভুল হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে সরলরেখাটি যেটি দেওয়া ছিল তার প্রবণতা -2/3। ওকে, তাহলে আমরা জানি যে কোনো সরলরেখার প্রবণতা ওই সরলরেখার সঙ্গে লম্ব প্রবণতার গুণফলের সমানটা -1 হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা সূত্রে পড়েছিলাম যে m1 × m2 = -1, অর্থাৎ m1 কি হবে -1/m2, অর্থাৎ m1 হবে -1/m2। এখানে m2 ভ্যালুটা দেওয়া আছে -2/3, তাহলে এখানে প্রথমত এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, আর 1/ মানে উল্টে যাবে অর্থাৎ 3/2 হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে সরলরেখাটি নির্ণয় করতে হবে তার সমীকরণ তার প্রবণতা হয়ে যাবে 3/2। তো একইভাবে আমাদের আগের অঙ্কটি যেরকম করলাম যে বিন্দুগামী বলা হয়েছে, তো ওই বিন্দুগামী অর্থাৎ এখানে বলা হয়েছে 2,-3 বিন্দুগামী, তাহলে ওর প্রবণতা হয় y + 3 আর x - 2। আবার আমরা এখনই বার করলাম প্রবণতা 3/2, তাহলে এই দুটো যদি সমান করে দিই এখানে কোণাকোণি গুণ করে দিলে আমাদের সমীকরণ চলে আসলো, অর্থাৎ
সরলরেখার সমীকরণ চলে আসলো, এই যে ক্যালকুলেশন তার থাকলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট, 10 3, -4 বিন্দুগামী এবং 4, 7 ও -5, 1 বিন্দু দুটির সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখো, ধরি এ 4, 7 বিন্দুটাকে আমরা এ বিন্দু বলছি, আর -5, 1 এটাকে আমরা বি বিন্দু বলছি, ঠিক আছে। তো এ বি এর সংযোজক রেখার সমীকরণ, আমরা জানি যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ কি হয়, তো y-y1 বাই x-x1 ইকুয়াল টু y2-y1 বাই x2-x1, এই ফর্মুলাতে আমরা ইউজ করলাম। ওকে, তো এই ফর্মুলা ইউজ করে আমাদের সরলরেখার সমীকরণটি আসলো 2x-3y ইকুয়াল টু -13। ক্যালকুলেশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তাহলে এইবার যে সরলরেখাটি আসলো, এর সমান্তরাল রেখার সমীকরণ আমাদের বার করতে হবে। তো আমি আগেরটাই অঙ্কটাই বলেছিলাম যে এই সরলরেখার সমীকরণ শর্টকাট নিয়ম হচ্ছে যেটা আছে সেটা লিখলাম আর ডান দিকে কে লিখলাম, ঠিক আছে। আবার প্রশ্নে বলা ছিল যে এটি আবার 3, -4 বিন্দুগামী, তো এই সমীকরণটাতে 3, -4 আমরা বসিয়ে দিলাম, এই এই সমীকরণটাতে 3, -4 বসিয়ে দিলাম। তো এখান থেকে পেয়ে যাচ্ছি কে ইজ ইকুয়াল টু 18। তাহলে কে ইকুয়াল টু যদি 18 হয়ে যায়, কে এর মানটা যদি আবার আমরা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা নির্ণয় সরলরেখার সমীকরণ পেয়ে যাব। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ হয় 2x-3y ইজ ইকুয়াল টু 18। ওকে, তো এবার আমাদের সংক্ষিপ্ত শুরু হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত অর্থাৎ প্রশ্নমালা 4। ফার্স্ট যে অঙ্কটি আছে বলছি x+2y+3 ইকুয়াল টু 0 ও 3x+4y+7 ইকুয়াল টু 0, সরলরেখা দুটি ছেদবিন্দুগামী এবং y ইকুয়াল টু -5/8 ইন্টু x, সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দুটি সরলরেখা যেখানে ছেদ করছে, মনে করলাম এই দুটি সরলরেখা এই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুগামী যে সরলরেখা এর সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। তাহলে মনে করলাম এইটা এইটা এই সরলরেখাটি আর এটা এই বিন্দুগামী সরলরেখা, এর সঙ্গে সমান্তরাল, তাহলে আমাদের এই সমীকরণটা নির্ণয় করতে হবে। তো দেখো, প্রদত্ত রেখাদ্বয় অর্থাৎ দুটো যে সরলরেখা দেওয়া আছে, 1 আর 2 দুটো সরলরেখা দেওয়া আছে, এদের আমরা ছেদবিন্দু বার করব। তো ছেদবিন্দু বার করার জন্য আমাদের সমাধান করতে হবে এই যে x/y/1/ বজ্রগুণন পদ্ধতিতে আমরা সমাধান করব। তো বজ্রগুণন পদ্ধতি আশা করি সবাই জানো, তো এখান থেকে সমাধান করলে x=-1 এবং y=-1 চলে আসছে, ঠিক আছে। বজ্রগুণন বা তোমরা যে কোনো পদ্ধতি, অপনয়ন, পরিবর্ত, যে কোনো পদ্ধতিতে সমাধান করলে এটাই চলে আসবে, অর্থাৎ x=-1 এবং y=-1 চলে আসবে। সুতরাং সরলরেখা দুটি -1, -1 বিন্দুতে ছেদ করে। আচ্ছা আবার বলেছে যে প্রদত্ত সরলরেখা যেটা দেওয়া আছে, অর্থাৎ যার সঙ্গে সমান্তরাল প্রশ্নে ববলেছিল সেটা এটা দেওয়া ছিল। এবার এই 8টা যদি এদিকে গুণ করি এবং সমাধান করি, তাহলে আসে 5x+8y=0। ওকে, এটা হচ্ছে প্রদত্ত সরলরেখা। তাহলে এই রেখার সমান্তরাল আমাদের সরলরেখাটি বার করতে হবে। তো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হয় এই যে যেটা আছে 5x+8y, ডান দিকে কে, এবং যেটি -1, -1 বিন্দুগামী, কারণ প্রশ্নে বলেছিল যে এই দুটো ছেদবিন্দুগামী, এই সরলরেখা এবং এই সরলরেখা ছেদবিন্দুগামী, অর্থাৎ ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এই সরলরেখা এবং এই সরলরেখা ছেদবিন্দু আমরা বার করেছি এই যে -1, -1, সুতরাং ওইটা ওইখানে বসিয়ে দিতে হবে, কে -1, -1 বসিয়ে দিলাম। তাহলে কে এর মান চলে আসছে -30, সুতরাং এই কে এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণও চলে আসলো, অর্থাৎ 5x+8y+30 ইজ ইকুয়াল টু 0, এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। ওকে, আচ্ছা নেক্সট যেটা আছে অর্থাৎ 2-এরটা বলছে, মনে করো এ বি ও সি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের এডি একটি মধ্যমা, ছবিতে দেখতে পাচ্ছ এডি একটি মধ্যমা, 1, -1 বিন্দুগামী এবং এডি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে একটা সরলরেখা আছে যেটা এডি সরলরেখার সমান্তরাল এবং সেটা 1, -1 বিন্দুগামী। তো আমরা প্রথমে ডি এর স্থানাঙ্ক বার করছি, ডি বিন্দু, এই যে ডি বিন্দু, তার স্থানাঙ্ক বার করছি। ডি বিন্দুটা হচ্ছে বি এবং সি এর মধ্যবিন্দু, তো ডি এবং সি, বি এবং সি এর মধ্যবিন্দু ডি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে এই যে 13/2, 1, কারণ আমরা জানি মধ্যবিন্দুর সূত্র আমরা জানি যে x1+x2/2+, y1+y2/2,
তো ওখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক আসছে 13/2, 1। আচ্ছা, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি জানি শীর্ষ বিন্দু, এবং ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে এডি সরলরেখার সমীকরণ এই যে এটা হয়ে যাবে y-y1 / x-x1 = y2-y1 / x2-x1, এই ফর্মুলা দিয়ে। তো এই ফর্মুলা দিয়ে যদি আমরা করে ফেলি, এখান থেকে দেখতে পাচ্ছ এটা হয়ে যায় এডি সরলরেখার সমীকরণ। আচ্ছা, এবার আমাদের বলা হয়েছিল যে এডি সরলরেখার সঙ্গে সমান্তরাল সরলরেখা, তো আগেই বলেছি যে সরলরেখা সমান্তরাল সরলরেখা কিভাবে লিখতে হয়, 2x + 9y যা আছে আর ডান দিকে যা ধ্রুবক আছে সেটাকে আমরা কে লিখবো, ঠিক আছে। আবার প্রশ্নে বলা ছিল যে সমান্তরাল যে সরলরেখাটি আমরা বার করব সেটি 1, -1 বিন্দুগামী, সুতরাং এই বিন্দুটা আমরা এখানে বসাতে পারবো। তো এই বিন্দুটা সেম আগে যেরকম হচ্ছে সবই সেম, তো এই 1, -1 যদি বসিয়ে দিই আমাদের কে এর মান চলে আসলো -7, কে এর মান চলে আসলো -7। এইবার কে এর মানটা আবার এখানে বসালে আমাদের নির্ণয় সরলরেখাটা চলে আসবে, তো দেখো কে এর মানটা ওখানে বসিয়ে নির্ণয় সরলরেখার সমীকরণ হলো 2x + 9y + 7 = 0, কে এর মানটা বসানোর পর, ঠিক আছে।